রাশি রাশি ধন মজুদ রয়েছে তাদের ভাণ্ডারে। এক একজনই চালাতে পারেন গোটা বিশ্ব সংসার। দুনিয়ার সব সুখ যে তাদের হাতের মুঠোয় তা বোঝা যায় তার চেহারা দেখেই। কিন্তু একটাকে যাদের চেনে গোটা বিশ্ব, বিশ্বের সেই তাবর ধনকুবদের নুন আনতে পান্তা ফুরোলো অবস্থা যদি হতো, তাদের চেহারার কী ছাপ পড়তো! কৃত্রিম মেধার দৌলতে তাও টের পাওয়া গেল। আর্টিফিশিয়াল টেকনোলজি বা কৃত্রিম মেধার কারিগরি দেখে ইতিমধ্যে তাজ্জব নেট দুনিয়া। মহাত্মা গান্ধী, মাদার টেরিজার সেলফি থেকে মার্ক জুগারবার্গ ইলন মাস্কের মডেল হিসেবে পেশ করে নজর কেড়েছেন। এবার তুলির টানে বিশ্বের তাবর ধনকুবদেরকেও হত দরিদ্র হিসেবে তুলে ধরেও তাক লাগিয়ে দিল প্রযুক্তি। শিল্পী গোকুল পিল্লাই এই কাণ্ড ঘটিয়ে ফেলেছেন। প্রাসাদ নয়, বিশ্বের তাবর ধনকুবেরা বস্তিবাসী হলে কেমন হতো তাদের চেহারা, নিজের কল্পনায় ফুটিয়ে তুলেছেন তিনি। আর তাতেই সাড়া পড়ে গিয়েছে, কারণ আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, মুকেশ আম্বানি, মার্ক জুগারবার্গ, ওয়ারেন বাফে, জেফ বেজোস, ইলন মাস্ক কাউকেই হত দরিদ্র করে তোলা থেকে বিরত থাকেননি তিনি। নিজের শিল্পকর্ম তুলে ধরে তার সঙ্গে ইতিপূর্বক মন্তব্য করেছেন গোকুল। তালিকা থেকে বাদ পড়ল না কেউ। গোকুলের এই সৃষ্টি ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ার। এই হাত ওই হাত ঘুরছে সেই শিল্পকর্ম এবং ক্যাপশন। গোকুল যে রূপে তুলে ধরেছেন ধনকুপেদের, তাতে বস্তির মাঝে ময়লা শতছিদ্র কাপড় পরে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। তবে তার মধ্যেও টেসলাকর্তা মার্কস ব্যতিক্রমী রয়ে গিয়েছে বলে মত অনেকেরই। তাদের মধ্যে গরিব সাজেও মার্কসের চেহারা থেকে জৌলুস কেড়ে নেওয়া যায়নি। এর আগে ম্যাটার কর্ণধার জুগারবার্গকেও মডেল সাজিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন কি।